পাখি আমার স্ত্রী, ওকে সিঁদুর দেওয়ার অধিকার আমার। পুঁথি সম্বন্ধে আমাদের হিন্দুদের বাড়িতে বাড়িতে পড়তো পুঁথি, পুরানো কিন্তু আমরা দেখি। আগে তো অনেক ছিল আমাদের স্ত্রীদের এখনো পুরাতন পুঁথি প্রতি বাড়িতেই আছে, পুঁথি পরে না। বাড়িতে সন্ডি আছে, সন্ডি পড়ত এখন তো করে পরে না, এখন তো পরে না, এখনো পরে মানে আমাদের এখানে ওই টেলিভিশন ওগুলো সবগুলো ভুলে গেছে। হাই রে দেখি দেখি রে কন্যা অবসর বইছে আমার মামাইটা, তারপরে আর দশক লইয়ে রে দোকানে বসে এই সবাইকে নিয়ে আসর করতাম। বা কোথাও মেজবান হলে আমাদের দাওয়াত করত, দল নিয়ে আসর করে আসতাম, আমাদেরকে দাওয়াত দিত, কানে মানি দর নিয়ে আসতাম। আমি শিখেছি আমার ওস্তাদের কাছ থেকে, তার নাম আব্দুল গফুর মেম্বার, খুব ভালো পুঁথি পড়তেন তিনি, পণ্ডিত ছিলেন। পণ্ডিত আমরা তো পণ্ডিত না, এমনিই পড়ে দেই। ওস্তাদের পাশে বসে ওস্তাদ কেমন করে পড়ে, কেমন করে টান দেয়, এগুলো খেয়াল করতাম। এখন গলাটা বরবাদ, এখন আমার গলা নষ্ট করে ফেলেছে। প্রথম প্রথম যখন পুঁথি পড়তাম আমার গলা কোকিলের মতো ছিল, শিখে তো লাভ নেই। আগেই বলেছি সারা রাত পুঁথি পড়লে পরের সারা দিন ঘুমাতে হয়, আমার স্ত্রী গালাগালি করে আর লোকেও খারাপ বলে, ইন বোঝনা গাই দে। এখন টিভি জমন গই গো, মানুষের তো প্রচুর হচ্ছে। কেন মন মজাইলি কলি যাবইল কালে, কলি যাবইল কালে না দেখি তোমারে রে, শিকল কাটিয়া তোতা উড়িয়া বাগিল রে, মন মারার কহে মানু বিলম্বে বাজিবে কানু। আমার কাছে যে পুঁথিটা আছে এটা হচ্ছে হানিফের লড়াই পুঁথিটার নাম, এটা কারবালার করুণ কাহিনী এখানে বর্ণিত হয়েছে। হানিফার বাই সব আজ শুনিয়া নিখিলিল মোবারক গোরে বসা দিয়া, নাকারা হইল যাইতে দামেস্ক শহরে, নকিব সকলে গুণ গুণ হেঁকে ফেরে, মদিনার বুজুর গান সকল হইতে হানিফা বিদায় হইল অতি কুশালিতে। মধ্যযুগে সব রচনা কে পুঁথি সাহিত্য নামে পরিচিত। যেমন এর আগে যদি জিজ্ঞেস করে আপনার ঘরে কি আছে, পুঁথি আছে, কি পড়ছেন পুঁথি পড়ছেন, কি কিনবেন পুঁথি কিনব, কী জন্য যাচ্ছেন পুঁথির জন্য যাচ্ছে। 1800 সালের পরে যখন আধুনিক বাংলার চর্চা হয় তখন আপনি এই প্রশ্নের জায়গায় পাবেন, কি পড়তেছেন, একটা নাটক পড়তেছি, আপনি কি শুনতেছেন, গান শুনছি। দেখেন ভিন্ন মধ্যযুগে যত প্রশ্নের উত্তর শুধু পুঁথি, কিন্তু 1800 সালের পরে এসে বিশেষ করে 1850 পর থেকে আপনি যত প্রশ্ন করবেন প্রশ্নের ভিন্ন ভিন্ন নাম পাচ্ছেন, পুঁথির চর্চাটা আস্তে আস্তে কি হ্রাস পেতে থাকে। এখানে যে পুঁথিগুলি সৃষ্টি হয়েছে এগুলি আগে এগুলিকে পুঁথি বলা হতো, এখন আমরা পুঁথি বলবো, এবং
এটা শেষ যেখানে গিয়ে দাঁড়াবে ওই পর্যন্ত আমরা এগুলিকে পুঁতি বলব। বেহান বইতে তবে সুপিয়া নৌজির হজরত জালির কাছে হইল হাজির, ওরে হাইদরের নাম রে লিয়া করে নরে সালাম থাজ্জ আয় তাজ্জবের সারে শুনিল রে কালাম, ইহারা আমার নাম কেমন জানিল এ সুপিয়ান তরে রেশ পের বুঝিতে লাগিল, ওদিকে তে সাদরে যাবুল মাজলে দুইজনাতি আই রোজ রোজ জঙ্গলে করে কাতারে সাথে অরে কদিন দুইজনে গুড়িতে বিড়িতে এ হাসনে বিয়াল যে তেরে যায় তামসা দেখিতে, হেন কালে রাত্রয় এসে উইল হাজের গড়ের ভিতরে রে শুনে শব্দ নামাজ। আলী রাদিয়াল্লাহু আনহু ও তার সঙ্গী আবুল মাসুম ও সাদক প্রমুহ কয়েকজন নিয়ে তিনি বের হলেন কাতারের দিকে। পথে নামাজের টাইম হয়েছে এমত অবস্থায় তিনি আজান ফুকালেন, আজান দেওয়ার কারণে এই এলাকার লোকে বলল যে এখানে হযরত আলী আসছে নিশ্চয়, যেহেতু মুসলমান না আসলে আজান দেবে কে। তারা খবর পেলেন আলী এবং আর কয়েকজন ফলোয়ার নিয়ে বেরিয়েছে। মনামার সঞ্চল রে সেটা হইতে আবুল মাজন ওরে যাইও বালাইয়া মনে রে যাইও বালাইয়া ওইখানেতে বুঝিল সাগ গোরেতে যাইয়া রে অবলা বন্ধের সনে মুই হারাইলাম জাতির কুলরে অবলা বন্ধের সনে। পুঁথি পাঠের জমজমাট সাত দশক পর্যন্ত ছিল, ওই সময় ছেলের জন্য বউ আনছে, মেয়ে বিয়ে দিচ্ছে, একজন শিশুর খতনা হচ্ছে, একটা মেয়ে শিশুর খানসাদানি হচ্ছে বা একটা মেজবান হচ্ছে, এসবকে কেন্দ্র করে রাত জেগে পুঁতির আসর হতো। সেই ৭৬ থেকে এই পর্যন্ত আমি যা হাতে লেখা পাণ্ডুলিপি ছাপা পুঁথি দুষ্প্রাপ্য পুস্তক সাময়িকী দলিল দস্তগত এবং অন্যান্য পুরনো ঐতিহ্য যা পেয়েছি এগুলি সংগ্রহ করতে চেষ্টা করেছি এবং এগুলি আমার ঘরে আমি যত্ন করে সংরক্ষণ করেছি। সেই সংগ্রহ দিয়ে বাবার নামে আব্দুল সত্তার চৌধুরী পুঁথিশালা নামকরণ করেছি। সংগ্রহশালাটা আমার মাথায় আসে ১৯৮৬ সালে, আমার এই সংগ্রহশালায় প্রায় ২০০ মতো বাংলা পুঁথি অর্থাৎ বাংলা পাণ্ডুলিপি, ১৫০ মতো ১৯ এবং ২০ শতকের মুদ্রিত ছাপা পুঁথি, প্রায় ৩০০-৩৫০ মতো পুরনো দুষ্প্রাপ্য পুস্তক সাময়িকী এবং প্রায় ৩০০ মতো আরবি পার্সি ১৯ শতকে মুদ্রিত এই পুঁথিটা, নাম হচ্ছে মনসা মঙ্গল। আমি দু একটা মহিলার আসরে বসছি, পুরুষরা যাওয়ার পরে একটু হাঁক ডাক দিয়া মহিলাদের কিন্তু পড়াটা একটা শান্ত নীরব মানে কাহিনীর প্রতি তাদের যোগ এবং একটা পূর্ণ আশা নিয়ে তারা ওটা শুনে এবং পাঠ করে। গায়ে বল নাহি বুড়া সাতুরি তোমার যুবাকালে যে করেছে সে বাব মনে পুরাতন কথা বল নির্লজ্জ বদনে।
সাজাইয়া সখিয়ে তব অলঙ্কারে তাকে দিয়া চন্দ্রমুনি তোষ মুনি বরে জয় জয় মনসা কুল মুনি বিহগল হইয়া নারী পেলে নাচাই বিচার করিয়া আমাদের যে মা মনসা দেবী আছে আমরা যে এখন পূজা করি তখন দেবী মায়ের পূজাটা হতো না। মনসা দেবী সমাজে পূজিত হওয়ার জন্য দেবলোকে এ চন্দ্রধরের সাথে যুদ্ধটা, চন্দ্রধরের সাতটি ছেলে ছিল, ছয়টি ছেলেকে মনসা দেবী দংশন করেছিল। কী জন্য করেছিল? তাকে পূজিত করার জন্য। চন্দ্রধর যদি পূজা না করেন তাহলে মনসা দেবী কখনো মনুষ্য লোকে পূজিত হবেন না। সপ্তম ছেলেটি হচ্ছে লক্ষ্মীন্দর, লক্ষ্মীন্দরের সাথে বেহুলার বিয়ে হয়েছিল। বাসরাত্রে তাকে লক্ষ্মীন্দরকে সাপে দংশন করেছিল। তখন মনসা দেবী বলল, আমি তোমার স্বামীকে এবং ছয়টি ভাসুরকে জীবিত করে দিতে পারি একটা শর্তে, আমি যেন তোমার শ্বশুরের হাতে মানে চন্দ্রধরের হাতে পূজিত হয়, আমার শুধু এটাই কাম্য। তখন বেহুলা তার শ্বশুরকে ছলে বলে কৌশলে মানিয়ে এই মনসা দেবীর পূজা করলেন। তখন থেকে এই মনসা দেবীর পূজা সমাজে পুঁতি প্রচলিত। এই বেহুলা এই এই পূজার কারণে স্বামীর প্রাণ ফিরিয়ে পেয়েছিল, তাই আমরাও সেই পুঁতিটা পরি স্বামী সন্তানের দীর্ঘায়ু কামনার জন্য। গুহায় সমুদ্র জলে তাহার হিন্দুদের পুঁতির পাটের ঢংটা অনেকটা কবি এলি, যে কবি সরকার যেভাবে আসরে কবি গান উপস্থাপন করেন অনেকটা সেই সুরেই হিন্দুরা বিভিন্ন তাদের রচিত পাণ্ডুলিপি পাঠ করেন। প্রথমে প্রণাম করি প্রভু কর তার, দ্বিতীয় প্রণাম করি রসুল আল্লাহ। এটা হচ্ছে সাধারণভাবে শিক্ষক ছাত্রদেরকে পাঠদান দেয়। আর আসরে যখন বসে প্রথমে প্রণাম করি প্রভু করতার, দ্বিতীয় প্রণাম করি রসুল আল্লাহ। আগে তো পণ্ডিতদেরকে বললেই চলে আসতো, এক রাত দূরে চার রাত থেকে যেত, যা আছে তা দিয়ে খেয়ে নিত, যাওয়ার সময় পথ ভাড়া পথের খরচ কিছু দিলেও ভালো না দিলেও রাগ করত না। এখন পণ্ডিতদেরকে অনেক কষ্ট করে এক জায়গায় আনতে হয়। মোহরারে কয়া সেবে মেরাটা, মোহরার গুণরে সত্য এ কহি যে তোমায়রে, সিংহর মধ্যে হাজার ব সর উমর হইয় যার, এ তাহার না বিতে জন্ময়ী মোহরার রে মন আমার জঞ্জল রে, হীর কবিতে দশ গুণ মূল্য জান তার, বন্ধু মূল্য জান তার, ওরে অন্ধকার জামিনেতে উজ্জ্বল ভার রে মন আমার চঞ্চল রে।
সিংহের মোহরা দেও মুকেতে রাখিবা মনে রে মুকেতে রাখিবে ওরে তো রজনী দিবস হইতে রজনী দিবস হইতে সিনিতে নারী বেরে মন আমার সঞ্চল রে দিবানিসি বরাবর দেখিতে পারিবে বন্ধুবা দেখিতে পারিবে আল্লাহর কুদরত আলবতা জানিবি রে মন আমার সঞ্চল রে কুগ্রাম মনগরণ একজন যদি হয় ধরুন কেউ এসে বলল আমরা একটা আসর করতে চাই আপনার পুঁথি পড়তে হবে তখন আমি আরো দুই তিনজন নিয়ে সেখানে যাই যতটুকু পারে আপ্যায়ন করার চেষ্টা করে খাওয়া দাওয়ার পর পুঁথি পড়ে আসার সময় হাতে দুই চার পাঁচশো টাকা দিয়ে দেয় আমার কাছে আলমাস কুমারের পুঁথি সয়ফুলমূলক সামারকের পুঁথি সয়ফুলমূলক বদিউজ্জামান আরজান বাদশা খৈবরিজং জঙ্গনামা পুঁথির তো অনেক নাম আছে সব তো মনে থাকে না শেখাই পুঁথি পড়া শেখাই না যে তা না ডাঙ্গনিয়াতে তিন চারজন আছে তাদের শিখিয়েছি পুঁথি তো পড়ি মনকে খুশি রাখার জন্য পুঁথি পড়ে তো আর ভাত জোটে না পুঁথি পড়লে স্ত্রীর সাথে ঝগড়া হয় রাতে পুঁথি পড়তে গেলে পরের দিন ঘুমে কেটে যায় আমার স্ত্রী বলে পুঁথি পড়ার থেকে খারাপ নেশা আর কিছু নেই পুঁথি পড়া হলো বড় নেশা মদ খাওয়া যেমন নেশা পুঁথি পড়াও তেমনি নেশা তাৎতুল্য নেশা আমার কিছু নেই বেশি বড় নেশা পুঁথি পড়ার নেশা বেশি বড় হাই রে দেখিতে দেখিতে রে কন্যা অবসর হইল কামেতে অবসর হইয়া ভূমিতে এই একবিংশ শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত হয়তো পুঁথি চোখে দেখলেও দেখবেন না হয় আপনি জাদুঘরে না যাওয়া পর্যন্ত পুঁথি দেখবেন না তো এই দুই একজন যারা আছে এরা পণ্ডিত নামে পরিচিত তেমন কোনো খ্যাতিমান পণ্ডিত না অর্থাৎ পণ্ডিতদের পিছনে কিছু সময় লাগাইছিল কিছু শুনছিল ওটা একটু মাঝে মাঝে চর্চা করে ওই চর্চা করাতে তারা এখন এই সমাজে এই অবস্থায় পণ্ডিত হিসেবে আমাদের কাছে পরিচিত এরাও যদি চলে যায় আর আমরা কোনো অবস্থায় একজন পাঠক পাব উপস্থিত করতে পারবো না মনোবাসা না ভুলিল কোলে কালি দিল রে হারে কুল গেল মান গেল মর্ম বেতা মনে রইল কুল গেল মান গেল মম ভেতা মনে রইল এ প্রাণ রাখা বারো বইল প্রাণ রাখা বারো বইল অবলা বদিল রে মন আশা না ফুরিল খুলে কালি দিল রে শেষ